দেখেন না কিছু বানর রূপী কিছু মানুষ আছে না নাই আমাদের সমাজে এরা নতুন শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে এই শিক্ষা সিলেবাসের ভিতরে তারা ডারউইনের সেই বিবর্তন মতবাদ এখানে স্থাপন করেছে আপনার আমার কচিকাচা এই শিশু বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করবে যে মানুষ নাকি বানরের জাত নাউজুবিল্লাহ জোরে কাম সবাই মানুষ আশরাফুল মাখলুকাত এরা কি আদমের সন্তান না বানরের সন্তান আমরা সবাই কাদের সন্তান আমাদের সভাপতি সাহেব কার সন্তান আমাদের কমিশনার সাহেব কার সন্তান আমাদের রাষ্ট্রপতি কার সন্তান আমাদের প্রধানমন্ত্রী কার সন্তান অতএব যারা শিক্ষা সিলেবাসের ভিতরে এই কথা প্রণয়ন করতে চায় যে মানুষ বানরের সন্তান আমি বলতে চাই বানরের সন্তান আমরা নয় যারা এই শিক্ষানীতি প্রণয়ন করেছে মিস্টার জাফর ইকবাল এবং তাদের অনুসারী যারা তারাই বানরের সন্তান আমার ভাইয়েরা এই শিক্ষানীতির ভিতরে ইসলামের প্রতি বাচ্চাদের ভিতরে বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে আপনারা দেখেন এই বইগুলো তো আমাদের হাতের নাগালেই আছে এই দেশের মুসলমান 94-95% মুসলমানের দেশে মুসলমানের সন্তান সেই দারুণের মতবাদ পড়বে আর সেখানে বুরকাকে এমন ভাবে ইনিয়ে বিনিয়ে এমন গল্প আকারে বুরকার প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে হেজাবের প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে এটা কিন্তু নগতেই শুরু হয় নাই আপনারা জানেন আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন চালু হয়েছে আপনি গুগলে সার্চ দেন এখনই পেয়ে যাবেন সেই প্রজ্ঞাপনটা নোটিশটা সেখানে বাংলা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোন মেয়ে ক্যাম্পাসের ভিতরে চেহারা ঢেকে কান ঢেকে প্রবেশ করতে পারবে না এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা পরীক্ষার হলে ঢুকতে হলে চেহারা খোলা রাখতে হবে কান খোলা রাখতে হবে আপনারা বলেন কোন মা কোন বোন যদি তার চেহারা খোলা রাখে কান খোলা রাখে তার পর্দার কি আর কিছু বাকি থাকলো সে কি পর্দা করতে পারবে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যদি এই রকমের প্রজ্ঞাপন চালু করা হয় যে কোন মেয়ে চেহারা ঢেকে ক্যাম্পাসে ঢুকতে পারবে না পরীক্ষার হলে ঢুকতে পারবে না অথচ মুসলমান আমার তো বলতে ইচ্ছা হয় দত্ত কণ্ঠে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি জায়গা নবাবদের দেওয়া মুসলমানদের দেওয়া কোন মানাউনের বাচ্চা এই জায়গা দেয় নাই কোন হিন্দু দেয় নাই কোন বৌদ্ধ দেয় নাই কোন খ্রিস্টানের বাচ্চা এই জায়গা দান করে নাই মুসলমানদের দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণীর প্রতি কর্মচারী কর্মকর্তার বেতন চলে মুসলমানদের ঘাম ধরা পয়সায় তাদের পরিবার চলে তোমার আমার রক্ত ঝরা পয়সায় তাদের মাইনা চলে তোমার আমার ট্যাক্সের পয়সায় আর মুসলমানের সন্তান সেখানে বুরকা পরে ঢুকতে পারবে না এই রকমের প্রজ্ঞাপন আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই এই জন্য ভাইয়েরা আপনাদের কাছে আমি বিনয়ের সুরে বলবো আমাদের কমিশনার মহোদয় এখানে আছেন গণ্যমান্য ব্যক্তিরাও আছেন ওনারাও মুসলমান আমরাও মুসলমান আমাদের সন্তান কেন দারুণের বিবর্তন সেই মতবাদ করতে যাবে কেন হেজাবের বিরুদ্ধে তাদের অবস্থান হবে ইসলামের বিরুদ্ধে অবস্থান হবে আজকে পাতায় পাতায় মূর্তির ছবি দেখা যায় সেখানে মন্দিরের ইতিহাস টানা হয়েছে ষাট গম্বুজের ইতিহাস নাই মসজিদের ইতিহাস নাই আলেম ওলামার ইতিহাস নাই হাজি শরিয়তুল্লাহর ইতিহাস নাই তিতুমিরের ইতিহাস নাই সেই বাসের কেউলার ইতিহাস নাই মুসলমানরা রক্ত দিয়ে ইংরেজকে পাক ভারত থেকে তাড়িয়েছে সেই ইতিহাস জায়গা পাইল না জায়গা পাইল দাদা বাবুদের ইতিহাস এই সমস্ত সিলেবাস মুসলমান মানতে পারে না মুসলমান মানতে পারে না আমার ভাইয়েরা আল্লাহ আমাদের প্রত্যেকের মাথায় শুভ বুদ্ধির উদয় করুক জোরে কান আমিন তো প্রশংসা করলে রাজি আর খুশি হয় কে কিন্তু বেজার হয় একজন সে কে তো শয়তানের পরিচয় দিলাম চিনছেন তো শয়তান এবার আমার বাবা